আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়সালাতাম আলা রসুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাপা রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ জামালী নিরানব্বইটি নাম রয়েছে যা জামালী এবং জালালি নামে বিভক্ত করা হয়েছে আল্লাপা রব্বুল আয়ালমিনের নামে ডাকলে আল্লাপা খুব দ্রুত ইশারা দিয়ে থাকেন সুরে আরাফে আল্লাপক নিজেই এই কথা বলে দিয়েছেন ওয়ালিল হুবিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম তাকে ডাকো সুবহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাপাক রব্বুল এমনই একটি নাম যে নামটি পাঠ করলে আল্লাপাক রব্বুল আয়নামিন আপনাকে ধনবান করে দিবেন এবং প্রচুর সমৃদ্ধশালী করে দিবেন এবং আল্লাপাক রব্বুল আয়নামিন আপনার জেহেন জাখাওয়াত বৃদ্ধি করে দিবেন আল্লাপাক রব্বুল আলমিন মনের যাবতীয় খারাপ চিন্তা ইনশাল্লাহ দূর করে দিবেন পাঠকের অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহর নূর সৃষ্টি হয়ে যাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এমনই একটি নাম হলো ইয়া ওয়াসিউ ইয়া ওয়াস নামের অর্থ হলো হে প্রশস্তকারী আসুন আমরা এই সুন্দর নামের আমল জেনে নিই আল্লাহ পাক রব্বুল সব কিছুই মানুষের জন্য প্রশস্ত করে দেন মুমিন বান্দাদের জন্য তাই আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হলো ইয়াবাসিয়া এই নামের আমল হলো যে ব্যক্তি এই ইসিম সর্বক্ষণিক যখনই মনে হবে তখনই এই আমলটি করে এই নামের আমল ইয়াবাসিয়াও এই আমল দ্বারা অন্তর তাজা রাখে অর্থাৎ সার্বক্ষণিক করে সেই ব্যক্তি ধনবান ও প্রচুর ধসমৃদ্ধশালী হয়ে থাকে কারণ ইয়া ওয়েসি শব্দের অর্থ হলো প্রশস্তকারী সুবহান সুপ্রিয় সক্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এছাড়াও আরেকটি আমল হল যে ছেলের বা সন্তানের হ্যাভস থাকে না অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করতে পারে না তাকে এই সিম এক শতবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করালে হ্যাভস শক্তি বহাল থাকে এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায় সুবাহ উল্লেখ্য মনে রাখবেন উক্ত আমল প্রতি মাসে তিন দিন করতে হবে এছাড়াও আরেকটি আমল হলো প্রতিদিন তাহাজুত নামাজের পরে নিয়মিতভাবে এই পবিত্র গুণবাচক নামটি এক হাজার একশত বার পাঠ করলে মনের যাবতীয় জিকিরকারীর খারাপ চিন্তা ভাবনা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং পাঠকের অন্তরে আল্লাহর সৃষ্টি হয়ে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা মহাব্বত বৃদ্ধি পেয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকরবুল আরমিন খুব ভালোবাসেন তার এই নামে ডাকলে আল্লাহ আকরবুল আলমিন খুব দ্রুতই সারা দিয়ে দিয়ে থাকেন আল্লাপাকের এই নামের আমল করলে যে ব্যক্তি এই নিরানব্বইটি নামের প্রতিদিন পাঠ করবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন আর আল্লাহ পাকের নামের আমল আমরা প্রত্যেকেই সাধ্যমতো করি আমার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ